মায়ার তাবিজ বুকে বাইন্ধা ছাইরা দিলিহা বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে রয়েছে সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত সমালোচিত সেরা তিনজন সিঙ্গার যারা মাত্র একটি গান গেয়ে কোটি টাকার মালিক এবং কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন তার ঠোঁটে রাজ পরশ পাইয়া হয় প্রিয়ার সকাল আজকে এই ভিডিওটিতে তিন শিল্পীর জীবনের প্রথম লিস্টে সেরা তিনটি ভাইরাল হওয়া গান নিয়ে আলোচনা করব যে গানগুলোর মাধ্যমে তারা দেশ বিদেশের সকল মানুষের মনে জায়গা করে নিয়েছেন তাই বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমরা প্রথমেই কথা বলবো বর্তমান সময়ে মোস্ট পপুলার সিঙ্গার গগন সাকিবকে নিয়ে হুইলা গেছে সে আমারে আমি ভুলি না যার সহযোগিতায় বর্তমানে ইউটিউব কাঁপাচ্ছে শিশু আগুনের কণ্ঠে সুমাইয়া তুই ভালো না গানটি কত স্বপ্ন দেখাইছিলি সুমাইয়া তুই হারায়া গেল তো যাই হোক গগন সাকিব এক সময় স্বপ্ন দেখতো তার একটি গান এক সময় প্রচুর ভাইরাল হবে এবং সেই গানটি 10 কোটি ভিউ ছাড়িয়ে যাবে আলহামদুলিল্লাহ সাকিব ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে তার কণ্ঠে ন্যাশনাল নৌকা গানটি 10 কোটি ভিউ ছাড়িয়ে গেছে তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বা ন্যাশনাল নৌকা গানটি ভাইরাল হয়ে সাকিব ভাই রাতারাতি কোটিপতি হয়ে যায় এরপর জীবনের প্রথমবারের মতো একটি প্রবাসী গানে কণ্ঠ দিয়েছেন যার শিরোনাম ছিল একলা প্রবাসে প্রবাসী মিউজিকটি প্রথমবারের মতো তিনি গেয়ে তা ভাইরাল করে নিজেকে আরও উপরে তুলে এনেছেন তো যাই হোক সাকিব ভাইয়ের এই প্রবাসী গানটিতে মাত্র 6 মাসে 19 মিলিয়ন ভিউ উঠেছে বর্তমানে 2023 সালে ফেসবুক টিকটক ইউটিউব কাঁপিয়ে যাচ্ছে ন্যাশন নৌকা হিন্দি ভার্সন গানটি ন্যাশন নৌকার হিন্দি ভার্সনটি গগন সাকিব অনেক যত্ন সহকারে গেয়েছেন যে কারণে গানটি মাত্র 1 মাসে 8.7 মিলিয়ন ভিউ পেয়েছে এরপর রয়েছে আতিফ আহমেদ নিলয় ভাই যে কিনা টপ সিঙ্গারদের মাঝে একজন ছিলেন কিন্তু তিনি কোনো এক অজানা কারণে আত্মহত্যা করেছেন নিলয় ভাই মারা যাওয়াতে তার ভক্তবৃন্দরা কষ্ট পেয়েছেন এ কারণে আমার মতো লক্ষ লক্ষ ভক্তরা নিলয় ভাইকে মিস করে যাচ্ছে তিনি বোকা পাখি আপন চিনলে না এই গানটি গিয়ে সর্বপ্রথম আলোচনায় এসেছিলেন বোকা পাখি আপন চিনলি না যে কারণে আজও বোকা পাখি গানটি নিলয় ভক্তদের মাঝে রয়ে গেছে গানটিতে বর্তমানে 3 বছরে 54 মিলিয়ন ভিউ উঠেছে এরপর পরই তিনি আরেকটি গান গেয়ে মিডিয়া কাঁপিয়েছিলেন যে গানটির শিরোনাম হলো আমি কেন মরি না নিলয় ভাই মারা যাওয়ার আগে আমি কেন মরি না গানটি লাস্ট গেয়েছিলেন তিনি দুনিয়া ছেড়ে চলে যাওয়াতে এই গানটি ব্যাপক ভাইরাল হয় মাত্র 9 মাসে গানটিতে 42 মিলিয়ন ভিউ উঠেছে বর্তমানে 2023 সাল কাঁপিয়ে যাচ্ছে নিলয় ভাইয়ের মায়ার তাবিজ 2 গানটি রাতের পরে রাত কেটে যায় কাটে কত এই গানটি আতিফ আহমেদ নিলয় ভাইয়ের অফিসিয়াল চ্যানেল থেকে রিলিজ হয়েছে মাত্র 15 দিনে গানটিতে 2,47,000 ভিউ উঠেছে সর্বশেষ আমরা কথা বলবো আতিফ আহমেদ নিলয়ের স্ত্রী নৌশিন আক্তার নূপুর আপুকে নিয়ে তিনি একজন প্রফেশনাল সিঙ্গার না নিলয় ভাইয়ের বেশিরভাগ গান তিনি লিখেছিলেন এবং সুর করেছিলেন নিলয় ভাই মারা যাওয়াতে তাকে স্মরণ করে নৌশিন আপু জীবনের প্রথম একটি গান গেয়েছেন যে গানটির শিরোনাম হচ্ছে আমারে একা কইরা আমারে একা কইরা কই ঘুমায়া রইলি রে তিনি অসাধারণ সুর দিয়ে ভেতর থেকে কান্না করে গানটি গেয়েছেন যে কারণে গানটি ভাইরাল হয়ে মাত্র 2 মাসে 5.8 মিলিয়ন ভিউ পেয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তো এই তিনজন শিল্পীর মধ্যে আপনি কার ফ্যান এবং আপনার কাছে কে সেরা কে বেস্ট আর আপনি কার গান সবচেয়ে বেশি শুনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার আর এবং নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে